প্রসঙ্গ গড়চুকর সমীপত 6 লাখ টাকা লুটপাতের ঘটনা জালুকবাড়ি আর লক্ষিমপুর আরক্ষী চলাইছে ঘটনার তদন্ত বঙ্গালমরার নকল সোণর প্রবঞ্চক চক্রয় চলাইছিল লুটপাত সোণ বিক্রির চলেরে বহিরাজ্যর লোকর ধন লুটা দুর্বৃত্তর দল এতিয়াও মুকলি আকাশের তলত কিছুদিন পূর্বে হায়দ্রাবাদের এইজন লোকর পর দুজনিয়া দুর্বৃত্তই লুটিছিল নগদ 6 লাখ টাকা সোণ বিক্রির চলেরে লোকজনক গুয়াহাটিলে মাতিছিল দুর্বৃত্তই কিন্তু সোণর বিপরীতে নকল সোণ লোকজনের হাতত তুলি দিছিল দুর্বৃত্তই তেতিয়াই ভুক্তভোগী মুসা খানে দুর্বৃত্তক ইয়া নকল সোণ বলে কৈছিল কিন্তু দুর্বৃত্তই মুসা খানক প্রহার করে লুটি লৈ গৈছিল 6 লাখ টাকা প্রথমবারের বাবে অসমলৈ অহা মুসা খানে এই ঘটনার পিছতেই উভতি গৈছিল অন্ধ্রপ্রদেশলৈ আর কুর্নুল জেলার আদুনি টাউন থানা দাখিল করেছিল এজাহার অন্ধ্রপ্রদেশ আরক্ষীয়ে সেই গোচরের তথ্য প্রেরণ করেছিল মহানগর আরক্ষীলৈ পিছে মহানগর আরক্ষীয়ে উলিয়াব পৰা নাই দুর্বৃত্তর সন্ধান ইফালে বঙালমরার নকল সোণর প্রবঞ্চক চক্রয় সংঘটিত করা এই ঘটনার তদন্ত শেহতীয়াকৈ আরম্ভ করেছে লক্ষিমপুর আরক্ষীয়ে যি মোবাইল নম্বরের দুর্বৃত্তই প্রথমে ভুক্তভোগী মুসা খানক যোগাযোগ করেছিল সেই দুইটা নম্বর আছিল 9394022551 আর 8472059526 সম্প্রতি এই দুইটা নম্বরেই হয়ে আছে সক্রিয় পিছে প্রশ্ন হয়েছে অসম আরক্ষীয়ে দুইটা নম্বর পোৱাৰ পিছতো কিয় প্রয়ত্ন করব পৰা নাই দুর্বৃত্ত এইখন গুৱাহাটী মহানগরীত বঙালবরার দরে কাণ্ড সংঘটিত করে কেনেদরে মুকলি আকাশের তলত ঘুরি ফুরব পারে এনে দুর্বৃত্ত এই ঘটনার জড়িয়ে পুনের দুর্ধর্ষ অপরাধীয় মুকলি চ্যালেঞ্জ দিলে খাকি পোশাকধারী গুৱাহাটী দীপাঙ্কর দাস News18 অসম নর্থ ইস্ট প্রসঙ্গ গড়চুকর সমীপত 6 লাখ টাকা লুটপাতের ঘটনা জালুকবাড়ি আর লক্ষিমপুর আরক্ষীয়ে চলাইছে ঘটনার তদন্ত বঙালমরার নকল সোণর প্রবঞ্চক চক্রয় চলাইছিল লুটপাত সোণ বিক্রির চলেরে বহিরাজ্যর লোকর ধন লুটা দুর্বৃত্তর দল এতিয়াও মুকলি আকাশের তলত কিছুদিন পূর্বে হায়দ্রাবাদের এইজন লোকর পর দুজনিয়া দুর্বৃত্তই লুটিছিল নগদ 6 লাখ টাকা সোণ বিক্রির চলেরে লোকজনক গুয়াহাটিলৈ মাতিছিল দুর্বৃত্তই কিন্তু সোণর বিপরীতে নকল সোণ লোকজনের হাতত তুলি দিছিল দুর্বৃত্তই তেতিয়াই ভুক্তভোগী মুসা খানে দুর্বৃত্তক ইয়া নকল সোণ বলে কৈছিল কিন্তু দুর্বৃত্তই মুসা খানক প্রহার করে লুটি লৈ গৈছিল 6 লাখ টাকা প্রথমবারের বাবে অসমলৈ অহা মুসা খানে এই ঘটনার পিছতেই উভতি গৈছিল অন্ধ্রপ্রদেশলৈ আর কুর্নুল জেলার আদুনি টাউন থানা দাখিল করেছিল এজাহার অন্ধ্রপ্রদেশ আরক্ষীয়ে সেই গোচরের তথ্য প্রেরণ করেছিল মহানগর আরক্ষীলৈ পিছে মহানগর আরক্ষীয়ে উলিয়াব পৰা নাই দুর্বৃত্তর সন্ধান ইফালে বঙালমরার নকল সোণর প্রবঞ্চক চক্রয় সংঘটিত করা এই ঘটনার তদন্ত শেহতীয়াকৈ আরম্ভ করেছে লক্ষিমপুর আরক্ষীয়ে যি মোবাইল নম্বরের দুর্বৃত্তই প্রথমে ভুক্তভোগী মুসা খানক যোগাযোগ করেছিল সেই দুইটা নম্বর আছিল 9394022551 আর 8472059526 সম্প্রতি এই দুইটা নম্বরেই হয়ে আছে সক্রিয় পিছে প্রশ্ন হয়েছে অসম আরক্ষীয়ে দুইটা নম্বর পোৱাৰ পিছতো কিয় প্রয়ত্ন করব পৰা নাই দুর্বৃত্ত এইখন গুৱাহাটী মহানগরীত বঙালবরার দরে কাণ্ড সংঘটিত করে কেনেদরে মুকলি আকাশের তলত ঘুরি ফুরব পারে এনে দুর্বৃত্ত এই ঘটনার জড়িয়ে পুনের দুর্ধর্ষ অপরাধীয় মুকলি চ্যালেঞ্জ দিলে খাকি পোশাকধারী গুৱাহাটীৰ দীপাঙ্কর দাস News18 অসম নর্থ ইস্ট